অন্দর, আর যেটা গাবড়া হয়ে থাকে গাব্বার সিং ওটা হলে চাইনা এন্দুর নাকি, বড়োটা চাইনা এন্দুর, আর যেটা গাঁড়ায় থাকে ওটা এন্দুর, আর গাছে থাকে ওটা হলো ধারিয়া নাকি। আপনারা শেরশাবাদী, আমিও শেরশাবাদী, ভাষা মোটামুটি একই, অসুবিধা তো হচ্ছে না নাকি। তো এন্দুর করেছে কি ধান কেটে কেটে গাঁড়াতে মেলাটি জমা করলেছে। তো এন্দুরেরা যখন গাঁড়াতে ধান জমা করে, তখন এন্দুর মনে ভাবে যে যত ধান জমা করেছি দু চার বছর খাবো, কোনো অভাব নাই, দুনিয়াতে যদি কাঁচ থালি পড়ে যায় তাও চিন্তা নেই, মানে গাঁড়াতে ধান কেটে বুঝ করলে এন্দুর নাকি। তো এবার করেছে কি এন্দুর ধান জমা করে কহেছে যে এত যখন হার বাড়িতে খাওয়ার, তো যাই হোক একটু বড়ো বাড়িতে কুটুম তালিকালা করি, ভালো বাড়ি চলে যাই। ই করেছে কি খেপা, একবারে চাঁদের কাছে চলে গেছে আসমানে, চাঁদকে যাইয়া বলছে দেখেন আপনারা মনটা ভাই ফ্রি করছি, তারপরে ওয়াজ এখনও ধরিনি, ওয়াজ ধরবো, হজরত আলীর ওয়াজ আপনারা শুনেছেন না শোনা লয়, আর মোবাইলও শুনছেন ডেলি নাকি, হয়তো বলে করবেন যে হজরত আলী গল্প শুনেছে, আপনার মনটা ফ্রি করছি লোকটাকে জমাছি, তারপরে ইনশাল্লাহ ওয়াজ শোনাবো ভাই, বুঝতে পারছেন, কোরআন হাদিস থেকেই কথা বলবো, এখন খালি একটু এদিক ওদিক দিয়ে মনটা ফ্রি করছি আপনাকে, যেন আপনারা চেপে চুপে বসেন আর মনটা আপনাকে ফ্রি হয়ে যায় নাকি ভাই। কারোর মনে কি বিরক্ত হচ্ছে ভাই? বিরক্ত হয়েন না, শুনেন তাহলে বুঝতে পারবেন, ওয়াজ তো করবো ইনশাল্লাহ। তো এইবার করেছে কি এন্দুর চাঁদের কাছে চলে গেছে, চাঁদকে যা কইছে হাজি ভাই তোমার বেটির সাথে আর বেটার বিয়ে দিবে, চাঁদের মাথা খারাপ, বাপরে ও একটা এন্দুর মাটির তলে গাঁড়া করে পরের জমিতে থাকে ও, আর ও আমার কাছে চাঁদে চলে এসেছে যে তোমার বেটির বিয়ে দিবে। তো চাঁদ কইছে ডাইরেক্ট, তো ডিনাই করতে পারে না, তখন মাহানা করছে বলছে দেখো ভাই তুমি তো এসছো তো ভালো কথা, তো তুমি আমার কাছে কেন এসছো, আমার থেকে যে বড়ো বেশি পয়সা বলা শক্তিশালী আমার থেকে যে বড়ো ওর কাছে যাও। বলি কে তোমার থেকে বড়ো? কইছে আমার থেকে বড়ো ম্যাগ, যখন আমি খুব চাননি রেতে খুব আমি যখন আলো ছাড়ি তো ম্যাঘে যখন এসে ঢেকে লাই তাহার আলোকে আন্ধার করে দেয়, মানে দুনিয়াতে আলো পৌঁছে না, তাহার থেকে ম্যাগ খুব বড়ো, ম্যাঘের কাছে যাও, ওর বেটি খুব সুন্দর আছে, ম্যাঘের কাছে দৌড়ালছে এন্দুর। ম্যাগকে যা বলছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবা, তো ম্যাগ কহছে বাপরে এই তো সাংঘাতিক ব্যাপার, সে বলছে হাজি ভাই তুমি হার কাছে কেন এসছো, হার থেকে যে বড়ো আছে ওর কাছে যাও না তুমি, তোমার থেকে ফের কে বড়ো? বলছে তোমার আমার থেকে কে বড়ো জানো, বাতাস বড়ো, ম্যাগ যখন আমি খুব কালো অন্ধারে উঠি বাতাসে সে আমন বন করে উড়িয়া টুড়িয়া ইদিক উদিক করে সবকে কিনকিন করে দেয়, বাতাসে ম্যাগকে উড়িয়ে দেয় না, তো বাতাসের কাছে তখন চলে গেছে এন্দুর, বাতাসকে যা বলছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবে। তো বাতাস বলছে দেখো ভাই আমার কাছে তুমি আসিও না, তুমি আমার থেকে যেটা বেশি বড়ো ওর কাছে যাও। বলে কে বড়ো? তোমার থেকে ফের কে বড়ো আছে? কইছে আমার থেকে বড়ো হলো পাহাড়, পাহাড়ে যাও, পাহাড় খুব শক্তিশালী ভাই, এত বাতাস বইছে কিন্তু পাহাড়ের কিছুই করতে পারে না, গোড়া নেই যেঠেকার পাহাড় উঠি আছে ওকে হিলেই দিতে পারি না, তো আমার থেকে জোরাল, তোর পাহাড়ের কাছে ছুটেছে একদম। পাহাড়কে যা বলছে ভাই তোমার কাছে আসলাম, তুমি তো খুব শক্তিশালী, খুব পয়সাওয়ালা, খুব নামিগামী লোক, তোমার বেটির বিয়ে শাদী দিবে, কার সাথে বলে হার বেটার সাথে? বললে হ্যাঁ রে ভাই তুমি হার কাছে কেন এসছো, হার থেকে যে বড়ো সরকার যাও না, কে তোমার থেকে বড়ো যে ভাই? কে জানি একটা কী যে জিনিস পাহাড়ের ওপরে চড়ে লিচে রে ভাই, আর গাঁড়া করে ফুটটা করে কুটুর কুটুর করে কেটে হার ভিতরকে ফোকা করে বরবাদ করে দিস, ওর কাছে চলে যাও তো উপরে বাপরে তোমার থেকেও বড়ো কছে, হ্যাঁ সালাই এন্দুর যদি ঢুকে দেখছে তো ওয়ারি যায় চুরি ঢুকা যায়, তো কইছি যে এন্দুর যে ঢুকে আছে, কইছে হ্যাঁ ওয়ারির সাথে কুটুম তালিকা ও খুব শক্তিশালী খুব ভালো। তখন লাস্টে যে ঠেকার পানি উঠি ও যে জাতের ওই জাতের সতী ধনার বেটার বিয়ে হলো, মানে এন্দুরের বিয়ে এন্দুরের সতী হলো নাকি। তোর প্রমাণ হয়ে গেল যে নামি আর দামি আর সম্মানী আর পজিশন আর ইজ্জত সবের মালিক আল্লাহ নাকি। মানুষ যতই ভালো বলুক আমি খুব ভালো, আমি খুব সুন্দর, আমি খুব দামি নামি, তো নিজে বললে হবে না, অহংকার ফখর করলে হবে না, আল্লাহ যাকে ভালো বলবে ওই ভালো, আল্লাহ যাকে বড়ো করবে ওই বড়ো, আল্লাহ যাকে যেটা করবে সেটাই হবে ভাই। তো আপনারা শান্তিভাবে বসেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আমি দু চারটা কথা কোরআন এবং হাদিসের কথা শোনাবো ইনশাআল্লাহ, শোনার পরে আমল করার চেষ্টা করবেন, আর জিনিসগুলো ধ্যান দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। আর উঠা বসি, হ্যাঁ আর মা খালারাও আমার এসছে, তো ইনশাল্লাহ আপনাদের এলাকায় যত জালসাতে আসি মা খালারা হার নানিরা একটু বেশি হয়, কিন্তু আজকে হার নানিরা একটু কম কম লাগছে, কেন কী ব্যাপার? মানে এই পোচ্ছা হওয়ার লেগে লাগছে আসেনি নাকি, না তো ওরা তো ডবল চার ডবল তিন ডবল করে ওরাই হয়ে যায়। তো কথা হচ্ছে যে আমি একটু আয়াত পরিবেশন করেছি অন্য সম্পর্কে,
কিন্তু আমার মাওলানা বলছেন সভাপতি সাহেব যে একটু মেয়ে ছেলের সম্পর্কে কথা বলেন, মানে মা বোনেরাকে একটু সজাগ করতে হবে। তো ইনশাল্লাহ হয়তো মা বোনদের জন্য তাহলে কিছু কথা বলতে হয়। তো ইনশাল্লাহ মা বোনদের সম্পর্কে কিছু কথা বলি, তাহলে মা বোনেরা যদি কিছুটা সজাগ হয় ইনশাল্লাহ, দরকার আছে, ওরা অনেক কষ্ট করে জালসা শুনতে এসছে বা জালসা শুনে। আমাদের পুরুষ থেকে মহিলারা বেশি জালসা শুনে ভাই, আর ওরা খুব কষ্ট করে, বুঝতে পারছেন, আর কষ্ট করে পরিশ্রম করে ওরা জালসাটা শুনে। তো যাই হোক, ইনশাল্লাহ পৃথিবীতে জাতি হলো দুটা, কয়টা ভাই? জাতি হলো দুটা, একটা নর একটা নারী, একটা পুরুষ একটা মহিলা, একটা ছেলে জাতি একটা মহিলা জাতি, স্ত্রী জাতি। মানে এইভাবে আল্লাহ দুটা জাতিকে তৈরি করলেন, নারী আর পুরুষ। আর আল্লাহ পাক এই নারী আর পুরুষকে তৈরি করার পরে নারী না হলে পুরুষ বাঁচে না, পুরুষ না হলে নারী বাঁচে না, পুরুষের দরকার নারীর আর নারীর দরকার পুরুষের, দুটাই সমান। যদি আপনি বলেন আমি বিয়ে শাদী করবো না, আপনার ভিতরে ইমানই থাকবে না, এটা একদম পরিষ্কার সহি আদেশ, আপনাকে বিয়ে করতেই হবে। নারী লাগবেই, স্ত্রীকে পুরুষ লাগবেই, না হলে যতদিন বিয়ে না করবেন বা ওরা না করবে অর্ধেক ইমান, মানে বিয়ে যতদিন না হবে ওর আধা ইমান, পুরা ইমান থাকে না। তো কথা হচ্ছে যে আমার মায়েরা বোনেরা ওরা হচ্ছে ফিরিস্তার জায়, কিন্তু ওরা হচ্ছে একটু নাসাবুর, মানে ওদের সাবুরটা একটু কম, বরদাস্ত কম, ধৈর্য শক্তি কম। তার মানে আল্লাহ ওদেরকে তৈরি করেছে বাম দিকের হাড্ডি থেকে, বাঁ সাইডের হাড্ডি থেকে, ব্যাঁকা হাড্ডি থেকে, টেঢ়া হাড্ডি থেকে। ওরা সোজা তো খুবই সোজা, অল্পতেই বুঝে নিবে, আর যদি না বুঝে তাহলে ওরাকে সোজা করা মুশকিল, মনের একটু রাগাল মহিলা। তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমরা হচ্ছ মহিলা জাতি, তোমাদের চারটা কাজ, আর চারটা কাজ তোমাদেরকে করতে হবে, আর চারটা কাজ যদি তোমরা করো তোমাদের জান্নাত যেতে কোনো অসুবিধা হবে না, তোমাদের জান্নাত খুবই কাছে। তো এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, দুই নম্বর হলো রমজান মাসের রোজা রাখতে হবে, তিন নম্বর হলো নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, চার নম্বর হচ্ছে স্বামীর সেবা করতে হবে। তাহলে তোমাদেরকে এই চারটা কাজ করতে হবে মনোযোগ দিয়ে। আর চারটা কাজ করার পরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ইতিহাস জানতে হবে, শুনতে হবে, আর কিভাবে তোমাদের মতোই মহিলা, তোমাদের বোন, তোমাদেরই খালা, যে কথাগুলো শুনেছেন বিবি রহিমার কথা, বিবি খাতিজার কথা, বিবি আসিয়ার কথা, বিবি ফাতেমার কথা, যে এই সব মহিলাদের কথাগুলো শোনা আছে, জানা আছে, এবং আরও শুনতে হবে, জানতে হবে যে তারা কেমন স্বামী ভক্ত ছিলেন, কেমন স্বামীর সেবা করতেন, ওরকম সেবা তাবেদারি খিদমত তোমাদেরকে করতে হবে। আর করতে গেলে তোমরা স্বামীকে ভালোবাসতে গেলে তোমাদের জান্নাত কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক আটটা জান্নাতের আটটা গেট খুলে দিবেন, যেটাই জান্নাত দিয়ে ইচ্ছা ওটাই জান্নাতে চলে যাবেন। তো এই কাজটি করতে হবে। কীরকম যে কীরকম ছিলেন বিবি রহিমার কথা একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন যে বিবি রহিমা কত স্বামী ভক্ত, কত ভালো নারী ছিলেন, কত সুন্দর নারী ছিলেন, যে স্বামীকে কত ভালোবাসতেন। এখন যদি কোনো স্বামীকে কোনো বিমারি হয়ে যায়, অসুখ হয়ে যায়, তো কোনো বিমারি অসুখ হতে গেলে দুদিন চার দিন আট দিন দশ দিন পনেরো দিন দেখার পরে মহিলাটা কী করে, পুরুষটার বদনাম করে, একে বিয়ে করে আমি সুখ পেলাম না, শান্তি পেলাম না, একে বিয়ে করে আমি কোনোদিন মানে ভালো থাকলাম না, এভাবে বদনাম করে দেয়। কিন্তু মা বোনেরা,
তোমরা পুরুষের নিন্দা করিও না, পুরুষের বদনাম করিও না। তোমার পুরুষ আল্লাহ বেমারি দিয়েছে, অসুখ দিয়েছে, বা তোমার স্বামী কমজোর হয়েছে, কোনো বেমারি আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ ভালো করবে। তুমি সুখের সাথী, দুঃখের সাথী, তুমি হচ্ছ ওর জীবন সঙ্গিনী, তুমি হচ্ছ ওর অর্ধেঙ্গিনী, তুমি হচ্ছ পুরুষের অর্ধেক জীবন, আর তোমার অর্ধেক জীবন পুরুষ। স্ত্রী আর পুরুষের দুজনে একটাই মানুষ, একজন এর ইজ্জত ও ওর ইজ্জত ও, তো দুইজন হচ্ছে মানে সমান। তো আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করেন যে যখন তাকে আল্লাহ পাক বিমারি দিয়েছিলেন, তাকে এত বিমার হয়ে গেল, এত বিমার হয়ে গেল, সারা শরীর খতখতা হয়ে গেল, ঘায়ে আর রক্ত পুঁজ সব সময় পড়ে, তার বাড়ির চাকর কৃষাণ নকর তার স্ত্রীগুলো সব ছেড়ে ছেড়ে পালিয়ে গেল, তার বড় স্ত্রী বিবি রহিমা একমাত্র তার কাছে থাকলো, সে ছেড়ে যায় না, আর তাকে গন্ধও লাগে না। একদিন বিবি রহিমাকে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আরে বিবি রহিমা, সবাই আমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল, তোমার যদি মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই, সবাই যখন আমাকে ছেড়ে চলে গেল তুমিও যাও। বিবি রহমা তখন বলল, স্বামী আল্লাহ পাক আমাদেরকে নারী করে তৈরি করেছে, মহিলা করে তৈরি করেছে, পুরুষের সুখের জন্য, পুরুষের শান্তির জন্য, পুরুষকে আরাম দেওয়ার জন্য, স্বামীর সেবা করার জন্য, তবে দেরে করার জন্য, খেদমত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বিবি রহমান স্বামীকে এত ভালোবাসে, এত স্বামীকে ভালোবাসে, সুবহানাল্লাহ, যে বিবি রহমা স্বামীর গতর গুলাকে লেড়ে লেড়ে চিপে চিপে পুজগুলাকে বের করে দেয়, গরম পানি দিয়ে গোসল করিয়ে দেয়, স্বামী বসে থাকতে পারে না, হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে কোলে করে নিয়ে বসে থাকে, নরম নরম করে খাবার গুলো তার মুখে দেয় আর স্বামীকে খাওয়ায়। এইভাবে নিয়ে যখন থাকতে লাগলো, এত দুর্গন্ধ, এত মানে গন্ধ শুরু হয়ে গেল, গোটা গ্রাম এলাকার লোক তাকে আর গ্রামে রাখবে না, যেখানে আবর্জনা ফেলার জায়গায় টাউন বাজারে লোক কুড়া ফেলে, আবর্জনা ফেলে, জুট্টা কাটা ফেলে, ওই জায়গায় ফেলে রেখে চলে আসলো। সেই জায়গায় থাকার পরে আবার গ্রামের লোক এলাকার লোক একবারে রক্ত খেকো বাঘের মতো হয়ে যে বিবি রহিমাকে মানে চোখ মুখ দেখায় মানে আর ধমকায় আর বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, তোমার স্বামীকে বাড়ি এখানে রাখিও না, আর না তো তোমার চোখের সামনে তোমার স্বামীর পিছনে কুকুর হুলিয়ে দিব, কুত্তা হুলিয়ে কুকুরের খোরাক বানিয়ে দিব, তুমি তাড়াতাড়ি আজকের মধ্যে নিয়ে চলে যাও। একদল লোক চলে আসলো আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, তুমি তাড়াতাড়ি তোমার বিবি রহিমাকে নিয়ে এখান থেকে চলে যাও, কোন জায়গায় অন্য জায়গায় চলে যাও, মাঠে ঘাটে চলে যাও, আমরা দুর্গন্ধে থাকতে পারি না, গোটা গ্রামের লোক পরেশান, যদি তোমার স্বামীকে নিয়ে তুমি না যাও, তোমার স্ত্রীকে নিয়ে না যাও, তোমার স্ত্রীকে তোমার চোখের সামনে আমরা অপমান করবো, বেজ্জতি করবো। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আরে রহিমা, আমি তোমার স্বামী, আমার চোখের সামনে যদি তোমাকে বেজ্জত করে আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, তুমি একটা কাজ করো, চলো আমাকে নিয়ে আমরা দুজন এখান থেকে চলে যাই গ্রাম ছেড়ে, যেদিকে দু চোখ যাবে চলে যাব। বিবি রহিমাকে করলোকে, বিবি রহিমা তখন স্বামীকে পুটলি বেনে ঘাড়ে করে নিল আর ঘাড়ে করে নিয়ে যেতে লাগলো। রে ভাই, ম্যাগাধারি রাত, এত অন্ধকার, চোখে লোক ভরা দিলে দেখা যাবে না, এত অন্ধকার,
তোমার স্বামী এরকম দুর্গন্ধ করছে, আর তোমার স্বামী এত মানে ঘায়ে ঘসড়াতে একদম সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছে, না আমাদের জায়গা দেবো না, এখান এই গ্রাম থেকে চলে যাও। অন্য গ্রামে গেল, অন্য গ্রামের লোক থাকতে দিল না, এই করতে করতে তারা গ্রামে গেল, ওরাও দিল না, এই করতে করতে অনেক গ্রাম ঘুরার পরে, সাত গ্রাম ঘুরার পরে তারা মাঠের মধ্যে জঙ্গলে একটা বাড়ি এক জায়গাতে মানে করলোকে তার স্বামীকে রেখে দিল, আর একটা তাল খুবড়ার করে একটা ঘর ছোট কুড়ে তৈরি করলো, আর ওই স্বামীকে ওইখানে নিয়ে থাকতে লাগলো। আর বিবি রহিমা দিনের বেলায় লক্ষ্মীর বাড়ি কাজকাম করে, যদি চাহে চিন্তায় নে দেয় আয়ুব আলাইহিসসালাম সেটা খাবার খাবে না। বিবি রহিমা করে কে কাজ করে, কারুর বাড়িতে বাড়ি ঘর লেপে দেয়, তার বিনিময়ে কিছু যখন দেয় নিয়ে এসে তার স্বামীকে খাওয়ায়, কারুর থালি মেঝে দেয়, কারু ধান মেনে দেয়, কার আটা পিছে দেয়, কাজকর্ম করে এনে এনে তার স্বামীকে খাওয়াইয়া নিয়ে থাকে। কত পরিশ্রম করে, কত কষ্ট করে স্বামীকে নিয়ে থাকতে লাগলো, স্বামীকে কত ভালোবাসে। কিন্তু ভাইরে আমার, আজকে বর্তমান যুগের মহিলারা, বর্তমান যুগের মায়েরা বোনেরা, নানিরা আমার, এদেরকে দেখেন, যদি স্বামী দশটা দিন বিছানে পড়ে যায় তো ভাববে মানে বলবে কি, একে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না, ইয়াকে বিয়ে করে আমার সব মানে আর মান থেকে গেল, আফসুস থেকে গেল, আর আর বেমারি ছুটে না, আমি কত বড় ভুল করলাম একে বিয়ে করে, তার মানে ওকে দুঃখ দিছে রে ভাই। স্বামীকে জিন্দগিতে দুঃখ দিবেন না মায়েরা বোনেরা। তোমার স্বামী যখন ভালো ছিল তোমার সঙ্গে বিয়ে হয়েছিল, তুমি ভালো ছিলে তোমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল, যদি স্ত্রী কেউ বিমারি হয়ে যায়, কোনো অসুখ হয়ে যায় বিয়ের পরে, আপনাকেও দেখাইতে হবে, স্ত্রীকেও দেখাইতে হবে, স্ত্রীকে ছেড়ে দিলে হবে না। কিন্তু কিছু লোক আছে কি, যদি স্ত্রীকে বিমারি হয়ে যায় চট করে কি বর পুরুষটা তখন ওর স্ত্রীর কাছে যায়, হারে তুই লাগছে ভালো হবে না, তোর ভালো হওয়ার রাস্তা দেখতে পাওয়া যায় না, তুই যখন ভালো হবি না একটা দেখে শুনে বিয়া শাদি গেলা করে লি না, দেখছেন ওয়ার ঘাটা দেখবে না, দু মাস চার মাস ছ মাস দেখি আল্লাহ দেয়, যদি ভালো হয় তো স্ত্রীটা যদি ভালো হয়ে যায় তো হয়ে যাবে, তো বিয়ে শাদি করবো না, তো ই ওই সুযোগে মজা লিছে, মানে সুযোগে সুযোগে বলছে, আরে তুই লাগছে ভালো হবি না রে, কেনে ভালো হওয়ার উম্মেদ লাগে না, তো যাই হোক বিয়েটা আমি একটা করে লি না কি, তুমি যে দেখো যে তুমি আর কিছুদিন থামো, দেখো ঘাটা যখন দেখলে তার কিছুদিন দেখো, যদি আল্লাহ দেয় ভালো হয়ে যায়। পাঁচ দিন কইতে 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 একদিন কয়েছে যে দেখ রে বিয়ে শাদি করতে হবে, না করলে আর হবে না, তো এই কয়েছে যে দেখো যে ভালো লাগছে আর হবো না, তো টেনে টুনে কয়েছে যে যাও, যদি হয় তো একটা করো, না হইলে আর কী করবো, তুমি যখন উপরজুলি করছো তো যাও। তো ই তখন করেছে কি ওর পুরুষটা, তোর গায়ে লাহারি পানি দেয় তার একটু রে, ছেলে পেলে গায়ে খাইতে তো একটু খায়াটায়, দেখি বহু ঢুকতে যায়, দেখি বিয়া শাদি করতে হবে, ও লাহারি যখন খাওয়া হয়েছে তখন আর স্ত্রী কয়েছে জি হে আর বাপ শোনো তো কি কইছে কিনে, তুমি যায় না যে শরীরটা লাগছে একটু ভালো লাগছে, হ্যাঁ খেনে যে আমি হ্যাঁ ভালো হয়ে যাবো, আমি বুঝতে পারছি, মানে সতিনের ঝালাস, এত সতিনের ঝালাস কি, ও কইছে লাগছে ভালো হয়ে যাবো আমি জি, তো ও আর যেতে দেবে না। তো দেখেন যদি স্ত্রীকে ব্যারাম হয় ওকে দেখান, ওকে ভালো করেন, বিয়ে করার খালি তাল করে বেড়ায় না আর ভাঙ করে বেড়ায় না পুরুষ লোক, হ্যাঁ ওকে ভালো করেন দেখান, ভালো হতে পারে। যখন ভালো ছিল আপনার সুখের সাথে ছিল, সুখের বন্ধ ছিল, আজকে হয়তো আল্লাহ ব্যারাম দিয়েছে তোমার মনকে যাচার জন্য। যেমন পুরুষ বিমারি হলে স্ত্রী দেখবে, স্ত্রীকে বিমারি হলে পুরুষও দেখবে, দেখতে হবে ভাই, তার এলাজ করেন, তাকে দেখান, তার আপনার হচ্ছে জীবন সঙ্গিনী, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে দেখেন, তার আদর করেন, যত্ন করেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে দুঃখ কষ্ট দিয়েন না রে ভাই। আর মা বোনেরা তোমরা তোমার স্বামীকে দুঃখ কষ্ট দিও না। বিবি রহিমা সারা দিন কাজ কর্ম করে, সন্ধ্যার টাইমে খাবার গুলো নিয়ে আসে, আর খাবার সামান গুলোকে নিয়ে আসে, আনাজ গুলো নিয়ে আসে, আর নিয়ে এসে বিবি রহিমা করে কি স্বামীকে মানে গরম পানি করে গোসল করিয়ে পুজডুজ গুলো রক্ত পূজা আছে সবকে ধুয়ে পেলে, তাকে করে কি আবার ওইখানে তৈরি করে খাওয়ার গুলো খিলায় আর নিয়ে থাকে, থাকতে 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 বেশ কিছুদিন যখন বিমারি পড়া হয়ে গেল।